দিনের বেলা সচরাচর পাটটা করে না, মানুষজন যখন না থাকে তখনই পারা পাটটা করে। সুন্দরবন জলে কুমির, ডাঙায় বাঘ, আর এই ভয়ঙ্কর সুন্দরবনেই ঘুরে এলাম বর্ষাকালে। আপনারা যারা আমার আগের ব্লগটা দেখেননি তারা আগের ব্লগটা দেখে নিন, নাহলে এই ব্লগটাকে বুঝতে পারবেন। আর যারা আগের ব্লগটা দেখেছেন তারা জানেন, তারা দেখেছেন আমরা এই অবধি কী করে পৌঁছেছি। এবার এখান থেকে আমরা একসাথে যাব ঝড়খালির দিকে। রাস্তায় যা দেখব যদি কিছু ভালো লাগে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, অদ্ভুত সুন্দর রাস্তা, কলকাতা দিয়ে কেন এত খারাপ রাস্তা ভগবান জানে। এই যে এতক্ষণ গাড়ি চালালাম এই পুরো ঝড়খালি রাস্তায়, 5-7 কিলোমিটার রাস্তা যেটা খারাপ বলা যায়, বাকি রাস্তা অদ্ভুত মসৃণ। আপনাদের আজকে একটা কথা বলি, যারা আপনারা ঘুরতে ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাদেরকে বলছি ভিডিওতে দেখেছি আনন্দ পাবেন না যেটা আমি এখানে এই মুহূর্তে গাড়ি চালাতে চালাতে এনজয় করছি। তাই সময় নষ্ট করবেন না, যা যা গাড়ি আছে নিয়ে বেরিয়ে পড়ুন। যেখানে ট্যুরিস্টরা যায় আমরা ঠিক সেই জায়গাটা যাব না, আমরা একটা স্পট বেছে নিয়েছি এটা বিদ্যাধরী নদীর ঠিক পাড়ে, আমরা সেখানে যাব। সেখানেই মেনলি স্পেন্ড করব টাইম, তারপর সেখান থেকে জেটি ঘাট হয়ে বাড়ির দিকে ব্যাক করব। আমি এরকমই ভিডিও দেখাবো যেখানে ট্যুরিস্ট প্রচুর পরিমাণে যায়, সেসব জায়গা আমার ভিডিওতে দেখাবো না আমি। তাই এরকম ভিডিও যারা দেখতে পছন্দ করেন, একটু খালি জায়গা যারা বেশি পছন্দ করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, যদি খুব ভালো লাগে একটা দুটো শেয়ার করে দেবেন। আমার ঝড়খালি এপিসোড 1টা দেখেননি তারা আগে এপিসোড 1টা দেখে আসুন, রিকোয়েস্ট করবো এপিসোড 1টা দেখে নিন, নাহলে এপিসোড 2টাকে আপনারা রিলেট করতে পারবেন না। আমি দাঁড়িয়ে রয়েছি বিদ্যাধরী নদীর একদম পাড়ে, উল্টো দিকটা সুন্দরবনের জঙ্গল। এখানকার লোকাল লোকেদের কথায় লোকাল লোকেরা যা বললো যে গরমকালে নাকি উল্টো দিক থেকে বাঘ মাঝে মাঝে সাঁতরে এদিকে চলে আসে। দেখাই আপনাদের কোন জায়গায় দাঁড়িয়ে আছি।
আশপাশে যা এখানে কিছু ছিল সব কিছু দেখালাম। এছাড়া এইখানে আর এই মুহূর্তে আমরা যে জায়গাটায় এসেছি আর দেখার মতো কিছু নেই, তবে এখানে দেখার কোনো প্রয়োজন হয় না, এখানে এসে চুপচাপ বসে থাকলে আরামসে সময় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক ঝড়খালি দেখা, আর এদিকে হচ্ছে অ্যানিমাল পার্ক ঝড়খালি, আর এই দিকটা যদি আমি একটু ঘুরে যাই তাহলে এদিকে হচ্ছে গিয়ে জেটিঘাট। তো মনে হলো জেটিঘাটটা আপনাদের একবার দেখিয়ে দিই, চলুন একবার জেটিঘাটটা দেখে নিই, জেটিঘাটটাই ঘুরে সোজা চলে যাবো বাড়ির দিকে। এইখান থেকে সুন্দরবনটা আরো অনেক কাছে, এইটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি বলে মনে হচ্ছে অনেক দূরে, কিন্তু এটা এখান থেকে দাঁড়িয়ে দেখলে খুবই কাছে। এখান থেকে প্র্যাকটিক্যালি আমি ওই যে জঙ্গলের বাইরে যে ফেন্সিংটা দেওয়া আছে সেই ফেন্সিংটাও দেখতে পাচ্ছি। অ্যামেজিং ফিলিং। এখানে মাঝে সাঝে এরকম হয় যে ওদিক থেকে চলে আসছে, লোকজন দেখছেন ও যদি উপরে থাকে। আচ্ছা, বাঘ এখানে খুব এখান থেকে পাড় দিয়ে চলে আসে, দিনের বেলা সচরাচর পাড়টা করে না, মানুষজন যখন না থাকে তখনই পাড়া পাড়টা করে।